চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। এ বন্ধু আমি লিখে দিছি বাংলায় কে আসো কোথায় হেরিয়ে তাই আজকের মমসের দিন, জীবন পুরো দিবি নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, ঠিক নেবে ঠিক জোরে বলেন। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল, ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমি বাংলায় লিখছি বুঝতে আপনাদের সহজ হইবে। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত, বলো বন্ধু হালাল তেজিয়া হারামে মত্ত জোরে, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে যাবে কেউ বা দুদিন পর, বলো বন্ধু কেউ বা দুদিন আগে যাবে কেউ বা দুদিন পর, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বিয়ার সাজন সাজবে সবাই জোরে, বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, ঠিক নেবে ঠিক, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া কেউ বা দুই দিন পর, কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় বাজারে দোকানে, তোমারে সময় আর রাখবে তোমারই উঠানে, কেউ বা যাবে আনতে কাপড়, চিৎকার মেরে বলতে হবে, কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমারে সময় আর রাখবে তোমারই উঠানে। অত মস্তানি করিও না, টুপিওয়ালাদের অত নেগলেক্ট করিও না, কি বলেন ঠিক নেবে ঠিক, মাদ্রাসা মসজিদের মাদ্রাসার তালবেলেনদের দেখলে মনে করে কিছু লোক ভিক্ষুক, কি বলেন ঠিক নেবে ঠিক, এই মাদ্রাসার তালবেলেনের দিক তাকায় এরা ভিক্ষুক, আমার টাকায় খায়, আমার চাউলে খায়, আমার কম্বলে ঘুমায়, আমি টাকা দিই সেই কারণে, না না তুমি এই চিন্তা করো না, বরঞ্চ চিন্তা করো আমাকে সুস্থ রাখছে, নরসিংদী থেকে ঢাকা যাই আবার ঢাকার থেকে নরসিংদী ফিরে আসি, এটা ওই যে চাল দিয়ে ছেলেদের খাওয়াইছি ওদের চোখের পানির বদৌলতে আল্লাহ আমাকে সহি সালামতে ঘরে পৌঁছাইয়ে দিছে। আপনি উল্টাটা বুঝতে যান কেন, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, আজকের এই রাত কারো উপর জীবনের শেষ রাতে পরিণত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক, কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, হাসপাতালে ভর্তি নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিডনি নাই, কোনো কিডনি খারাপ না, সব ভালো, এরপরেও মানুষ মারা যায় না, যায় না, আর এই রোগগুলো সব আছে তারপরেও বাসে কিনা জুড়ে বলেন, তাহলে বাসা ভার মালিক কে, যেই মালিক বাসাবার শান্তির ফয়সালাও সেই মালিক করবে, কি বলেন ঠিক নেবে ঠিক। আসুন বন্ধু, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি, রন্ধে রন্ধে অশান্তি, স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই, বাপ ছেলে মিল নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। ওই যে বলতেছিলাম লোকেরা এসে আমার সামনে বলছে, মনে আসতো হুজুর আপনি একটু কথা শোনেন, আমি বলি কি বলে মসজিদের ইমাম পাল্টাবো, আমি বলে এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার, এখন বলে হুজুর তাইলে পাল্টাবো না একটু কাজ করতে হইবে, ইমামের দায়িত্ব কর্তব্য আছে নি, আমি বলে অবশ্যই আছে, তাইলে আপনার ওয়াজের মধ্যে একটু ইমামের দায়িত্ব কর্তব্য ওয়াজ করবেন, বলে এটা সম্ভব এটা করা যায়, ওনারা মাগরিবের নামাজের বাদে আমার সাথে কথা সরছে, আমি স্টেজে বসছি, ইমাম সাহেব আমার ডান পাশে, শুরু করার সময় পাবলিক জিকির করে ইফাকে তার মুখটা আমার কানের সাথে লাগাই, হুজুর মোনাজাত দেবেন কয়টায়, আমি বলি তা তো বাবা জি আমি বলতে পারি না, মাহফিলের আওবাও বুঝি, আওবাও বুঝেন তো আপনারা অবস্থা বুঝি, কো হুজুর আমার একটু কাজ আছে, আমি বলি কি কাজ, আপনি বলবেন কিছু, না হুজুর তা বলবো না, বলবেন সব আপনি, আপনি মোনাজাতের আগে আমার কিছু টাকা উঠাই দেবেন, আমার 14 মাসের বেতন বাকি, বুঝেন নাই মনে হয়, বুঝছেন নি, আপনি কি আসরের নামাজ চার রেকাত পড়ান, নামাজই তো চার রেকাত, তিন রেকাতে সালাম ফিরে দিতে পারেন না,
হুজুর কোন কি আপনি আমি 14 মাস বেতন বাকি থাকলে হাইবেটা তো তিন জায়গাতে সালাম ফিরে এইটা চার জায়গাতে নামাজ পড়ার সুযোগ থাকে বাংলাদেশে দেখবেন আমি আপনাগুলো দেখি ইসলাম কবুল করছি যেই পোলারে কোরআন শরীফ পড়ায় হুজুরে যত বড় হুজুর হোক এই বর্মিয়ায় ঘরের মধ্যে বসে ঘুমায় আর কোল বালিশ টাইনে দে ফাল্গুন মাসের দিনে হুজুর আইসে একটু চা টা দাও তা ঘর দিয়ে আবার চার দে নারায়ণগঞ্জের ড্রেনের পানি কালা দেয় না নারায়ণগঞ্জের ড্রেনের পানি আর টোস্ট বিস্কুট দে সাইডে বেকারিতে বসে ভাজ হইছে এরকম মনে হয় জানি ফ্রিজ দিয়ে লাভ দিয়ে ফরিয়ে যাইতে চাই এইটা ইন্যা দেশে কোরআন শরীফের কিরম ভালোবাসা বুঝে লইবে আর দশটার সময় আসছে সারে অঙ্ক করা ইংরেজি পড়ায় অঙ্ক ইংরেজি আমরাও পড়ছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও পড়ছি পড়ার পক্ষে বিপক্ষে না আপনার ছেলেকে ডাক্তার বানাইতে হবে মাস্টার বানাইতে হবে প্রফেসর বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আপনার মেয়েকেও ডাক্তার বানাইতে হবে পরহেজগার মুত্তাকিনের আমি বলি যারা বেশি পরহেজগার তাদের একটা মেয়েকে ডাক্তার বানাইতে হবে কারণ আমার বিবিকে ডাক্তার দেখাবো একটা পর্দানিশীন মেয়ের দরকার ডাক্তার সেই ডাক্তারটা পাবো কই যদি মুসলমানের ঘর থেকে তৈরি না হয় তাহলে অন্যের কাছে ধরনা দিতে হবে হৃদয়টাকে অনেক বড় রাখতে হবে কি বলেন ঠিক ঠিক সব বল লাগবে আমাদের তবলিগও আমার জিহাদও আমার দাওয়াতও আমার জিকিরও আমার পীরমুরিদিও আমার সৎ কাজের আদর্শ আমার অসৎ কাজের নিষেধ আমার কিন্তু আমি 35-37 বছরের মধ্যে দেখলাম জিকিরকে ভাগ করে দিয়েছি পীরের মুরিদগ তবলিগকে ভাগ করে দিয়েছি দাওয়াত আলাদা জিহাদকে ভাগ করে দিয়েছি সংগঠন আলাদা এই কারণে আজকের 90 জন মুসলমানের দেশে একটা নারা থাকবে সত্য করে দেবে এই শক্তিটুকু আমাদের অ্যাবলিশড হয়েছে কারণ আমরা ডিভাইডেড ইনটু মেনি পার্টস বহু ভাগে বিভক্ত হয়ে গেছি সত্য না মিথ্যা জোরে বলেন কারণ কি দাওয়াত কার কাজ আমার কাজ বলেন কার দাওয়াত কার কাজ জিহাদ কার কাজ অন্যায় প্রতিবাদ করা কার কাজ সৎ কাজের আদেশ করা কার কাজ জিকির করা কার কাজ পীর মুরিদি করা কার কাজ মসজিদ কার আমার মাদ্রাসা কার আমার খানকা কার আমার এগুলো বুঝতে পারলে আর দ্বন্দ্ব থাকবে এটা শুধু মুখেই বইলে যায় হৃদয়ের মধ্যে স্থান পেতে পাগলের আমি ডাক দিয়ে বললাম 14 মাসের বেতন বাকি আপনার আমার হাসি পেয়েছে হেরা মসজিদের ইমাম পাল্টায় হ্যাঁ কইতেছে আমার 14 মাসের বেতন বাকি এই অবস্থা আছে না আইজন বলে ছেলেরা ওয়াজ করতে গেলে আমাদেরকে বলে হুজুর আজকের ওয়াজ করবেন আজীবন তো ওয়াজ করছেন পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য আজকের ওয়াজটা করিয়ে দিয়েন পিতা মাতার সন্তানের প্রতি কর্তব্য আমরা সগু উত্তম কথা বলছি আজকের বলে নাই এতদিন ওয়াজ করছেন সন্তানের বাপ মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য বাপ মার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না জোরে বলেন আমাদের কাছে আসছে হুজুর আমার একটা মেয়ে হইছে ভালো হইছে এটা নাম রাখি দেন নাম রাখছি ইসরাত সুলতানা মারিয়া বড় নাম রাখলে তো আবার খুশি হইবে না আমাগো নামটা অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে ইসরাত সুলতানা মারিয়া মারিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি না হ্যাঁ ইসরাত সুলতানা মারিয়া বড় করে লেখা বেরাকেটের নাম রাখছে টুলটুলি ইবানাই বললাম না জোরে কয় এক দেশে ওয়াজ করতে গেছি ওয়াজ শুরু করে একটু পরে কেমন আমার দেশেরই তো 10:30টার পর আমিও রাত 3টে বাজাম আমি অন টেস্ট পরীক্ষা করে দেখলাম 3টে বাজার নিওয়াজ আমরা করি না আমাদের দেশে আল্লাহ রহমতে বর্ষা করিয়া এই সরমনার বিশ্বাসের প্রচেষ্টায় রাত 10টার মধ্যে মাহফিল শেষ মানুষ ফজরের নামাজ পড়তে পারে আরো চেষ্টা আছে তবে বিশেষ করে এই ট্রেডিশনটা শুরু করছে বিশ্বাসের সরমনা নাম রাখছি কি ইসরাত সুলতানা মারিয়া রাখছে কেডা বড় হুজুর কিন্তু সে রাখছে কি ব্র্যাকেটের মধ্যে জোরে কোন এক দেশে গেছি গেছি পরে এটা মেয়ে ছোট্ট একটা মেয়ে একেবারে ছোট আবার বুঝে না যে হুজুর আপনারাও মেয়েদের সাথে দেখা দেন নাকি এই ছোট্টটা মেয়ে আমি পান খাই না একটা পানের প্লেট নিয়ে আসছে যে মেয়েটা পালের প্লেট নিয়ে আসছে পান প্লেট পড়িয়ে যায় একের ছোট্ট আম্মু তোমার নাম কি আমার নাম মলি আমি বলছি তোমার নাম মলি এটা কেমন নাম হইলো বাবা বাচ্চা তো কিছু বুঝে না তোমার নামটা মলি না রেখা লয় রসিকের ডাবার দিয়ে খালি মল রাখলে ভালো হইতো মানুষ মনে করতো নামটা হইলো গু ঠিক না ঠিক এই মেয়ে কি বুঝতে জানি না কাঁদতে কাঁদতে ভিতরে গেছে হে বাবা আর সুজুর মেয়ের আপনি কি বলছেন আমি না খারাপ কিছু বলি নাই নাম রাখছেন মলি আমি বলছি রসিকের ডাবার দিয়ে খালি মল রাখলে ভালো হইতো কহুজুরি ডাল কোন কে আপনি এটা ভালো নাম রাখছেন পরে ভালো নাম রাখলাম সে মলি রাখলেন কেন নাম রাখলাম কেন মলি এই সমাজের মধ্যে আপনারা বলবেন যে নাম দিয়ে বাড়াবাড়ি করেন
সবকিছু নিয়ে বাড়াবাড়ি কি বলে ঠিক ঠিক ইসলামী জিন্দগি খোদার কসম আপনারা একটা কথা মনে রাখেন আমার জেনারেল সারা দেশে বলি দেশের বাইরে বলছি ইসলাম কবুল করার পরে একদিন আল্লাহকে যে প্রথম সিজদাটা দিছি একটা সিজদা আল্লাহর কসম এই কোরআন শরীফ একটা সিজদা আল্লাহ যে আমাকে শান্তি দিয়েছে সেই শান্তি বাংলার প্রেসিডেন্ট বানাইলো সব শান্তি বলিবা কি করিবা কি সব শান্তি বলেন সব শান্তি কোথায় জোরে বলেন জোরে বলেন কোথায় রে বন্ধু এই কোরআন কি সাহাবীদের এক জামাত কিছু সাহাবীর একত্র হইয়া জামাত বুঝেন তো একতাবদ্ধ হইয়া রহমতের রসুলের বিবি আম্মা জানাইশা সিদ্দিকার কাছে আসছে নবীদের স্ত্রীরা উম্মতের মা আমাদের কি হয় জোরে কোন মা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসছে মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ স্বামী স্ত্রী কয় বিছানা আমরা আপনার কাছে আছি আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ আম্মা জান গো আপনার কাছে আমরা জানতে চাই কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননী গো আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনীখানা কেমন ছিল আপনি একটু বর্ণনা করেন কারণ আল্লাহর হাবিব বলছেন ওই লোকটা ভালো যেই লোকটা নিজের স্ত্রীর কাছে ভালো এটা আরেকটু বুঝামু আমাকে দেখতে তো খুব ভালো দেখায় জামা কাপড় ভালো শীতের দিন আসলে পাগড়ি টুপি সব আমার আছে কি বলেন ঠিক নেবি ঠিক আপনারা মনে করেন হুজুরের চাইতে আর বুজুর্গ কেউ নাই কথার কথা মনে করেন ঠিক নেবি ঠিক আমি তো আপনাদের কাছে ছিলাম না আমি আমার বিবি সাহেবের কাছে ছিলাম কি বলেন ঠিক নেবি ঠিক আমি ফজরের নামাজ আপনারা ফজরের নামাজ পড়ছেন কি পড়েন নাই কেউ জানে না একজনে জানে তিনি হইলে আপনার স্ত্রী কি বলেন ঠিক নেবি ঠিক সকালবেলা 9টায় ঘুম থেকে উঠে দুই চোখের মধ্যে সুরমা লাগাইয়া পাতলা পাঞ্জামি নতুন টুপি পরিয়া রুমাল মাথার উপরে দিয়া বিদেশি আতর লাগাইয়া জায়নামাজ বগলের মধ্যে নিয়ে বাইরে এসে বিবি সাহেব মনে মনে কয় দোস্ত তোমার তো আমি চিনি তুমি আমার কাছে ঘুমিছিলা ঘুম দৌড়ছো 9টায় ফজর ফরনায় তোমার মতো টাউন তোমার মতো বাটপার জগতে আর দেখবার পারি না কবটা জানে কেনা জোরে বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই কোরআন শরীফ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ওই লোকটা ভালো হো যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো জোরে বলেন আলহামদুলিল্লাহ রহমতের রসুল সম্পর্কে বলে আম্মা জান আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ মা জননী গো আপনি আমার নবীর জীবনী সম্পর্কে একটু বর্ণনা করেন আম্মা জান ডাক দিয়া বলে বাবা সাবিরা রে আফা তাকরাউন আল কোরআন তোমরা কি কোরআন তাকরার করো না তেলাওয়াত করো না সাবিরা বলে কলু বালা জি মা আমরা কোরআন তেলাওয়াত করি আম্মা জান ডাক দিয়া বলে বাবা সাবিরা রে কোরআন শরীফ জানা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহুতা এই 30 পারা কোরআন যা আল্লাহর নবীর গোটা জিন্দেগি হুবহুতা জোরে বলেন আলহামদুলিল্লাহ এইবার আসুন বাবাজি মূল কথার দিকে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষ হিসাবে কবুল করেছে কি হিসাবে জোরে বলেন শুধু মানুষ নয় বাজান মানুষ সমাজ পরে গো এমন একজন পয়গম্বর উম্মত হিসেবে কবুল করলো যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না গ্রহ বানাইতো না নক্ষত্র বানাইতো না সৌরজগৎ বানাইতো না নবমণ্ডল বানাইতো না ভূমণ্ডল বানাইতো না আদমকে বানাইতো না হাওয়াকে বানাইতো না গন্ধম বানাইতো না জান্নাত বানাইতো না জাহান্নাম বানাইতো না আল্লাহই নবীর উম্মত হিসেবে কবুল করেছে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ শুধু ওই নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ কমপ্লিট কোন ফ্লাইট মুকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করছে ও মুসলমানের সন্তানেরা মুসলমানদের নীতি আনার জন্য কারো কাছে যাইতে হবে না সব নীতি জোরে বলেন কি সব নীতি মুখে বলেন সব নীতি কোরআনের মধ্যে দেওয়া আছে ধর্মনীতি রাজনীতি অর্থনীতি আছে না নাই জোরে কোন আছে লেবাস পোশাক একটা কথা মনে রাখো মুসলমানের সন্তানেরা মুসলমানের নকড়া থেকে সংসদ ভবন পর্যন্ত পায়খানায় যাওয়ার থেকে প্রস্রাবখানার থেকে বের হওয়া পায়খানার মধ্যে বের হওয়ার নীতি নির্ধারণ সহ যত কথা আছে এই 30 পারা কোরআনের মধ্যে সব আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মুজাদ্দিদ আশরাফ থানভী রহমাতুল্লাহ লেখেন শবে বরাতের রাত
আমি শবে বরাতের রাত্র ওই দিন বিকেল বেলা আসরের নামাজের পরে আমি কেতাব লিখতেছি, আমি কেতাব লিখতেছি আর শুনি কে যেন বাড়ির সামনে দিয়া যায় আর বলে আল্লাহ আমার একটা রুটি দাও, ইবাদতের জন্য কোনো ক্ষতি হয় না। এই বাড়ি বাড়ি যায় ভিক্ষুকরা বলে আল্লাহ আমায় একটা রুটি দাও রুটি। মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ কিতাব লিখতেছেন, হঠাৎ করে শুনে কে যেন বলতেছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ করিম আমায় একটা রুটি দাও। থানবী রহমতুল্লাহ কলম রাখছে, রেখে দেখতেছে একটা লোক তার মাথার উপর একটা বিশাল সাজি, সাজি তো বলেন না টুকরি বলেন টুকরি টুকরি, এই টুকরিটা মাথার মধ্যে কিন্তু টুকরিটার মধ্যে এত পরিমাণ রুটি যে টুকরি দিয়ে রুটি পরিয়ে যাইতে চায়, এত রুটি একটা সাজির মধ্যে। কারণ ও তো সব বাড়িতে গেছে, বাড়ি গেছে যে বাড়িগুলো গেছে সবাই তো দুই একটা রুটি দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ বলেন আমি লোকটার দিকে তাকাইছি কিন্তু লোকটা বলতেছে আল্লাহ একটা রুটি দিবেন রুটি, আর সবে বরাতের রাত সামনে, বড় বরকতি রাত, আমি দোয়া করব আমার দোয়া কবুল হইবে, আমি মুসাফের, আমার পেটে কিছু নাই, আমার রুটি দেন। খুব ভালো করে শুনুন, পেটে কিছু নাই আমার রুটি দেন, আমি ক্ষুধার্থ। মাথায় কি এই রুটি কি কম না বেশি? মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ বলে এদিকে আসো সাজি রাখো টুকরি রাখো। লোক বলে কেন টুকরি রাখবো, আপনি ভিক্ষা দিলে দিবেন মৌলির মানুষ, সে তো আর থানো বিরেছেন না। চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রা হামবকা, কোন জিনুকের মধ্যে মুক্ত আছে, জিনুক না করলে বোঝা যায় না, কি বলেন ঠিক নেই ঠিক? এই বেটা কে বসা, এইটা তো পরিচয় নাই, কি বলেন ঠিক? ভিক্ষুকের কাছে পরিচয় আছে, মুসির কাছে আসাদ ভাই যদি সুরা আর রহমান কয় যে ভাই তোরা আমি পুরা আর রহমান শরীফটা দুইবার শুনাবো, তুই আমার খালি জোতাটা খালি করে দিবি। থানবী রহমতুল্লাহ বলতেছে বাবা সাজি রাখো টুকরি রাখো। কেন আপনি দিলে দিবেন? আমার কিছু মনে হুজুর গো মনে করে যে হুজুরটা ভিক্ষা দেন, এই যে সিগন্যালে পড়ি ঢাকায় দেখি সব গাড়ির কাছে যায়, অনেক সময় আমাদের গাড়ির কাছে অনেক ভিক্ষুক আসে না, তখন মুসকি মুসকি হাসি যে মনে করছে টুপিয়ালারা ভিক্ষা দেয়। আমরা ভিক্ষে ঠিকই দিই কিন্তু টুপিয়ালার টাকা দিয়ে গাজার মরফেন আর পেথিডি আর ইয়াবা আর কেসিনে ব্যবসা করতে পারবো না। টুপিয়াদের আয়ও হালাল ভাবে ব্যয়ও হালাল, ঠিক নেবে ঠিক জোরে বলে। আপনি মনে করছেন চাইলেই দিয়ে দেবে, আমরা দিলেও দেবো, এটা বুঝে শুনে দেবো, কি বলেন ঠিক নেবে? আমাকেও টাকা দিয়ে ইয়া বা খাইতে পারবো না, পেথেডিন ইঞ্জেকশন নিতে পারবো না। রাগ হইতেছে না? থানবী রহমতুল্লাহ বলে রাখো শোনো তোমার এই সাজির মধ্যে কি এতগুলো কয় রুটি, তুমি ক্ষুধার্ত কেন? কেন এত কথা আমাকে বলবেন না, দিলে দিলেন না হয় গেলাম। মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ বলে বাবা আজাও মাথা যে পরিমাণ রুটি রে তোমার ফ্যামিলি মেম্বার কয়জন? থানবী আমাকে জিজ্ঞেসছে যে তোমার সংসারে লোক কয়জন? কয় হুজুর লোক পাঁচজন। পাঁচজন লোক এই রুটি তো 10 দিন খাইতে পারবে না, 10 দিনও শেষ হইবে না, আর রুটি তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। তো সুতরাং আমি থানবী আমি আশাবলি তোমাকে ওয়াদা দিলাম এই রুটি খাওয়ার পরে আমার কাছে আসলে রুটি তো দেবই, রুটির পরে তরকারিও দিয়ে দেব। থানবী রহমতুল্লাহ বলতেছে কি গোসা সাজি ধরিয়ে জাগাই দে, সাজি বোঝাই এখন সাজি মাথায় থানবী রহমতুল্লাহ জাগাই দিয়ে হাসতেছে আর লোকটা বলতে বলতে যাইতেছে আমি ক্ষুধার্থ, আমি বড় ক্ষুধার্থ, কেউ আসনি আমায় একটা রুটি দিবা, আমি ক্ষুধার্ত আমায় রুটি দাও। মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ আগে কি লিখতেছিল তা জানি না, এইবার মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ কলম ধরে হাসে আর লেখে এই দুনিয়ার মুসলমানের বর্তমান প্রেক্ষাপটের কথা উল্লেখ করিয়া লেখে ওই টুকরিয়ালা টুকরির মধ্যে হাজারো রুটি আছে কিন্তু টুকরিয়ালা ক্ষুধার্ত, কি বলেন ঠিক নেবে ঠিক? এরে সাজির মধ্যে হাজারো রুটি কিন্তু তুই ক্ষুধার্ত ও মুসলমান,
জান, তোর কাছে সব নীতি আছে কিন্তু তারপরেও তুই ভারতের কাছে নীতি ভিক্ষা চাও। ও মুসলমান, তোর কাছে সব আছে তারপরও তোর কাছে আমেরিকান নীতি খুব ভালো লাগে। ও মুসলমান, তোর কাছে সব আছে তারপরও তোর কাছে রাশিয়ান নীতি ভালো লাগে, কি বলেন ঠিক না? আল্লাহ মুজাদ্দিদ থানভী রহমাতুল্লাহ কেন সব তোর মাথার উপরে আছে কিন্তু তুই একবার দেখলি না, হাতটা দিলি রুটিটা হাতের মধ্যে আসতো, মুখে দিয়ে দিতি। এই কোরআনের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে প্রতিটি পদক্ষেপে কেমনে চলবো, কেমনে চালাবো, কেমনে সমাজকে চালাবো, কেমনে ব্যক্তিগত জীবন। একজন মুসলমান তার মোষ্টা কেমন রাখবে, দাড়িটা কেমন রাখবে, চুলটা কেমন রাখবে, টুপিটা কেমন হবে, কাপড়টা কেমনে পরবে, লুঙ্গিটা কেমন পরা সুন্নাত, পাজামাটা কি বৈশে পরবে না দাঁড়াই পরবে, টয়লেটের মধ্যে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হইবে, রাষ্ট্র কেমনে চালাইবে, বিধান আছে না নাই জোরে বলেন? এই রাষ্ট্রের বিধান আছে না নাই জোরে বলেন? একজন মুসলমান গরিবের সাথে কি ব্যবহার করবে, ধনীর সাথে কি ব্যবহার করবে? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না শুনেন না জোরে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রস্তাব আসছে, ওমর প্রস্তাব দিয়ে দিছে, আপনি আসেন জেরুজালেমে, জেরুজালেমে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের আমির আসে, আসলেই আমরা আত্মসমর্পণ করব, তার সাথে সন্ধি চুক্তিবদ্ধ হব, ওনাকে আসতে বলো। কিন্তু সেনাপ্রধান আল্লাহু আকবার হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ, আবু উবাইদ ইবনুল জাররাহ হইল সেনাপ্রধান, ডাক দিয়ে বলে, ও এই দেশবাসী তোমরা আমার সাথে সন্ধি করো। কয় না, এইটা দেশ জেরুজালেম, জেরুজালেম একটা ছোট্ট দেশ হইল, দেশ তুমি একজন সেনাপ্রধান, আমি হইলাম রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি সন্ধি চুক্তি করতে পারে, আর একজন রাষ্ট্রপতির সাথে সেনাপতির সাথে চুক্তি হয় না। তোমাদের রাষ্ট্রপতিকে খবর দাও, রাষ্ট্রপতির কাছে খবর পাঠানো হয়েছে, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজিটা পাইয়া মজলিসে সুরা ডাকছে, মজলিসের সুরা তো বুঝেন, মজলিসের সুরা রাখছে, মজলিসের সুরার সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ বসছে, এবার হলো তোমার রাদিয়াল্লাহু তাআলা চিঠি বইয়ে শুনাইতেছে, আমি সংক্ষেপে বলতেছি, চিঠি বইয়ে শুনাইতেছে, শোনো জেরুজালেম থেকে একটা চিঠি আসছে, জেরুজালেমের রাষ্ট্রপতি সন্ধি চুক্তি করতে চায় কিন্তু আমার সাথে, সেনাপ্রধানের সাথে না, এখন তোমরা পরামর্শ দাও। মুসলমানদের সুরাই নিজামের স্বরূপ হইলো, সকলের কাছে পরামর্শ চাইতে পারে কিন্তু যিনি আমিরে ফয়সালা হবে তিনি মানতে বাধ্য না, একক সিদ্ধান্তে যা কিছু করতে পারে, কি বলেন ঠিক নেবে? ঠিক, সবার কাছে পরামর্শ চাইতে পারে কিন্তু সবার পরামর্শ মানতে কোনো বাধ্যবাধকতা নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা সোনার মানুষ, উনি ওই মানুষ গো, ওনার সময়, ওনার শাসনের সময় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘ হরিণের দিকে তাকায় নাই, কারণ বাঘ জানে সাইয়েদনা হযরত ওমর জীবিত, তোমার জীবিত আছে, আল্লাহু আকবার, সুতরাং হরিণের দিকে তাকান যাবে না। নীতি যদি থাকে তাইলে রং লাগে না, কি বলেন ঠিক? নীতি থাকলে কি লাগে না? রূপে শুধু আঁখি ভোলে, গুণে তেরি ধায় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। বেলালের কোন রূপ ছিল না কিন্তু বেলালের গুণে ভরা জীবন ছিল, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি রাজে রাত্রে আল্লাহর নবী বেলালের খরমের পায়ের আওয়াজ শুনতে পাই, আল্লাহু আকবার। হযরত বেলালকে জিজ্ঞেস করে আল্লাহর নবী, বেলাল তোমার এমন বলো, কোন আমলের কারণে? বেলাল গো, আমি মেরাজে আমি তোমার পায়ের খরমের শব্দ পেয়েছি। হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবশার বেলাল, 7 বছর থেকে 9 বছরের মধ্যে এই মক্কায় মানুষ বিক্রির হাতে আমি বিক্রি হয়েছি। আল্লাহর নবী গো, ভাতের অভাবে আমার মা আমার বাবা আমাকে বাজারে বিক্রি করে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা ভাতের অভাবে আমি বেলালকে বিক্রি করে দিয়ে যায়, আর আমার মা আর আমার বাবা যখন চলিয়া যায় আমি বেলাল উমাইয়ার কাছে বিক্রি করে হইছি।
আমি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়া আমি দেখতেছি আমার মা আর আমার বাবাকে ওই যে যাইতেছে, এমন সময় নবী গো আমি একটা চিৎকার দিছি, ও মা সন্তান বিপদগ্রস্ত হলে মায়ের কাছে যায়, সন্তান বিপদগ্রস্ত হলে বাবার কাছে যায়, মা গো পেটের সন্তান ভাতের জন্য বিক্রি করিয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই বেলাল উমাইয়ার নির্যাতন নিপীড়ন থেকে উপকর সিদ্দিক আমাকে কিনে আজাদ করে দিছে, নবী গো আপনার চেহারা দেখার পরে আমার জীবনের নির্মম অত্যাচারের সব কথা বলে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকাই দেখেন আমার জিহ্বার দিকে, আল্লাহর নবী তাকাই দেখে বেলাল নিজের জিহ্বাটা নিজে টান দিছে, মুহাম্মদুর রাসূল তাকাইয়া দেখে রে বেলালের জিহ্বার মাঝখানে দুই তিনটা আঙ্গুরের গোটার মতো, হযরত রাসূল পাশে কাঁদে আর বলে ও বেলাল আগে কেন বলো নাই রে বেলাল, আমি অপারেশন করাইয়া ডাক্তার দেখাইয়া সুচিকিৎসা করাইতে হয়, হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ শুধু কি বেলালের, এই বেলালের তো জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই, নবী গো উমাইয়ার অত্যাচার কলেমার কারণে, ও মুসলিম ভাইরা অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোনেন পৃথিবীর ইতিহাস আজ থেকে 1450 বছরের ইতিহাস দেখাইতে পারবেন না, কোন মানুষকে জোর করিয়া মুসলমান বানানো হয়েছে, কিন্তু বাবা গো বহু মানুষকে পৃথিবীর ইতিহাসে আছে ইসলাম সারাবার জন্য নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, জ্বলন্ত আগুনের উপর চিৎভাবে খাপ্পা খোবায় পড়ে শুয়ে দেওয়া হয়েছে, কি বলেন ঠিক না বুঝি, হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমাইয়ার অত্যাচার সহ্য করতেছি, মনে মনে বলতেছি পৃথিবীর আগুন সহ্য করা সম্ভব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, এই অবস্থায় মুখ বন্ধ করে বলে মালি দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা আমি জাহান্নামের আগুন সহ্য করবার পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্বে নড়াইতেছি হঠাৎ করে পাষণ ধরে দিয়ে বুঝতে পারছে আমি আল্লাহর জিকির করতেছি, বলতেছি এই অবস্থা আমার জিব্বাটাকে বাম হাতে টেনে ধরে হুজুর পাহাড়িয়া বাবলা কাটা আমার জিব্বার একদিক থেকে ঢুকাইয়া দিয়ে আর একদিক থেকে টান দিয়ে বের করে নিয়ে গেছে, নবীজি গো ওই ছিদ্র দিয়ে আজকে গোস্তের টুকরা বের হওয়া শুরু হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার বন্ধু আমার ভাই সারা দুনিয়ায় নির্মম অত্যাচার নিপীড়ন নির্যাতন ইসলাম কবুলের কারণে হয়েছে, ইসলাম কবুল করাবার জন্য কাউকে মুসলমান বানানো হয় নাই, কি বলেন ঠিক না বেটি, মুসলমান মুসলমানই সারাবার জন্য মাইর হইছে, মুসলমান বানাইয়া কাউকে বানাবার জন্য কাউকে মার হয় নাই, কারণ ইসলাম হইল 22 পছন্দের ইসলাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ, পছন্দের মুসলমান হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী হযরত সাদ হযরত সাঈদ হযরত তালহা হযরত জুবায়ের হযরত আব্দুর রহমান বিন আব মুহাজির মক্কী হযরত আবু উবাইদা ইবনে মুজাররা হযরত বেলাল হাবশী হযরত খাব্বাব হযরত খুবাইব, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লোহমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ে বলতেছে শোনো তোমরা পরামর্শ দাও, এই মসজিদের মধ্যে সাহাবীর একজন আর পর একজন দাঁড়ায় বলি ইয়া আমিরুল মুমিনিন চিঠি তো আসছে ঠিক আছে, মনে আছে না চিঠি তো আসছে ঠিক আছে, পরামর্শ বর্ষণ তাও ঠিক আছে, আমিরুল মুমিনিন গো এই ইহুদিদের বিশ্বাস করা যায় না, আমিরুল মুমিনিন আপনাকে যাইতে বলছে জেরুজালেম কিন্তু আমাদের মন বলে আমরা আপনাকে জেরুজালেম যাইতে দিতে পারি না, আমার দিকে তাকান আমরা যাইতে দিতে মন চায় না, কারণ এরা দুষ্ট জাতি এরা কোনো ষড়যন্ত্র করিয়া আপনাকে হত্যাও করতে পারে, ইনি বসে গেছেন আর এক সাবি দাঁড়াই বলে পূর্ববর্তী ব্যক্তির কথা এক কথা এক মন আমি দ্বিতীয় ব্যক্তির কথা তৃতীয় ব্যক্তির কথা চতুর্থ ব্যক্তির কথা পঞ্চম ব্যক্তির কথা সব শেষে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে তোমাদের পরামর্শ সঠিক, এ দ্বারা বোঝা গেল তোমরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নাই, কিন্তু শোনো অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছে যে আমার সুন্নতকে মহব্বত করলো গো সে যেন আমি নবীজিকে মহব্বত করলো, যে আমি নবীজিকে মহব্বত করলো তার জান্নাত হবে, আমি নবীর সাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ, শোনো আমার ভাইরা জেরুজালেম থেকে চিড়ি আসছেন
কোন মুসলিম যদি মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করতে চায় আর শর্ত সাপেক্ষে সন্ধি চুক্তি করে এই সন্ধি চুক্তির কথার মধ্যে রাজি হইয়া সন্ধি চুক্তি করার নবীর সুন্নাহ, শোনো গো তোমাদের কথা অবাস্তব না, এরা আমাকে পরামর্শ দিয়া জেরুজালেম নিয়ে হত্যা করতে পারে, আমি মারা যাইতে পারি, এ কথাটা তোমাদের প্রলাপ না, অসত্য না, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, কিন্তু শোনো আমি গেলে ওমর মারা যাইতে পারি, শোনো গো আমি ওমর না গেলে নবীর সুন্নাহ মারা যাবে। বাহিরে বইছে ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনো জাগিনি তখনো জোহর, হেলায় কাটায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান এর সাথে জমাত হওয়ারে হাজির, এখনো জমাতে আসের স্থান, বাজিছে দামা মামা দারে আমা মাসির সুগুরি মুসলমান, জোরে বাজিছে দামা মামা দারে আমা মাসির সুগুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, জোরে নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লাই ওর নিশান, নারায়ে তাকবীর আল্লাহু মেন রোডের পাশে আপনারা মাহফিল দিবেন, আর নারায়ে তাকবীর এত ছোট বললেন আল্লাহ নারায়ে তাকবীর দুই হাতটা মুট করেন, এই খেলে অবস্থাটা কি নরসিংদী, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো বার্জ ভর্তাকে, জোরে উসাদি গুড়ি দিব আরেকজন কান পাশে মেরিন না, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো বার্জ ভর্তাকে কেমন করে ঘুরছে মান, আরে আল্লাহ হুজুরে বুড়ো মানুষ এই হাত উড়াইছে জুয়াইন নারা ঠক, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো বার্জ ভর্তাকে কেমন করে ঘুরছে মানুর যুগান্তরের ঘূর্ণি পাকে দেশতদের দেশান্তরে, জোরে দেশতদের দেশান্তরে সুরছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর মাঘ মাসে শীতল দিলে ওয়েলথ সাদর তেলে সব সরিয়ে দিই, নারায়ে তাকবীর দিয়া মাঠ দখলে রাখতে হবে, বেঈমানদের হাতে মারতে মারতে ঠিক বেঈমানদের হাতে মারতে মারো, মাঠে নারায়ে তাকবীর চলছে, জয় বলেন চলছে আল্লাহু অমর রাদিয়াল্লাহু তাআলা লৌহ মানব ডাক দিয়া বললেন শোনো আমি পর্যায়ক্রমে বলবো যদি আপনাদের ধৈর্য ধরে, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করেছিস না পরকাল ভিত্তিক জীবনে মুক্তি পাওয়ার জন্য ইসলাম কবুল করেছিস?